নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দশমী আর আমরা এখন যাচ্ছি হিলি। হিলি হচ্ছে দক্ষিণ দিনাজপুরের একটা সাব ডিভিশন। হিলি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল বর্ডার ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে, আর এটা হচ্ছে বালুরঘাট থেকে 25 কিলোমিটার দূরে। আজকে আমি আপনাদের দেখাবো হিলি বর্ডার আর তার সঙ্গে হিলির কিছু ভালো ভালো পুজো। তাহলে পুরো ব্লগটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আমরা এখন বালুরঘাট বাস স্ট্যান্ড থেকে হিলির বাসে উঠে পড়েছি। হিলি পৌঁছাতে মোটামুটি 45 মিনিট সময় লাগবে। হিলি বাস স্ট্যান্ডে নেমে আমরা প্রথমে একটা টোটো ভাড়া করে নিলাম। ও প্রথমে আমাদের হিলি বর্ডারে নিয়ে যাবে। হিলি বর্ডারটা দেখে তারপরে ও হিলির কয়েকটা পুজো দেখাবে। এই যে আমরা এখন চলে এসেছি হিলি বর্ডারে, এই দেখুন, এটাই হচ্ছে হিলি বর্ডার, যেখান থেকে ইন্ডিয়া আর বাংলাদেশের মানুষ বর্ডার পারাপার করতে পারে। আর তাছাড়া এইখান থেকেই বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী এপার ওপার হতে পারে। এই দেখুন, এই হচ্ছে বর্ডার। ওই যে দূরে দেখছেন না, ওখানে লেখা আছে বিএসএফ, অত পর্যন্ত হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, তারপরেই হচ্ছে বাংলাদেশ। আগেরবারে আমরা যখন এসেছি তখন না অনেক সামনে যেতে দিয়েছিল। ওই যে ওই পায়রাগুলো দেখছেন, ওই বিএসএফ যেখানে দাঁড়িয়ে রয়েছে ওই অত পর্যন্ত, ওই যে অরেঞ্জ কালারের যেই বাসটা রয়েছে অত পর্যন্ত আমাদের যেতে দিয়েছিল। কিন্তু এবারে কি হয়েছে, যেহেতু দুর্গাপুজো প্রচুর লোকজন আসছে তাই সামনে যেতে দিচ্ছে না, একটু দূর থেকেই দেখতে হচ্ছে। আর এই পুজো উপলক্ষেই কোনো কিছু রপ্তানি করা হচ্ছে না। এই পুজোর 4টে দিন নাকি এখন রপ্তানি বন্ধ আছে। আগেরবারে যখন এসেছিলাম তখন দেখছিলাম প্রচুর লরি আমাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশের দিকে যাচ্ছে, কিন্তু এবার আর সেই দৃশ্য দেখা গেল না। ওই দেখুন, দূরে দেখছেন ওই লোকজন সব বাংলাদেশে যাচ্ছে, ওইটা হচ্ছে বাংলাদেশের চেকপোস্ট। ইন্ডিয়া থেকে চেক করা হয়েছে ভালোভাবে, এবার ওইদিকে বাংলাদেশে গিয়ে চেক করছে, তারপরে তাদেরকে ঢুকতে দেওয়া হবে বাংলাদেশে। আবার যারা বাংলাদেশ থেকে আসবে তাদেরকে প্রথমে ওখানে চেক করা হবে, ভালোভাবে চেক করে তারপরে ওরা যখন বর্ডার ক্রস করে ইন্ডিয়ায় ঢুকবে তখন আবার এখানে ভালোভাবে চেক করা হবে, চেক করে তারপরে তাদের পুরোপুরি ইন্ডিয়ায় ঢুকতে দেওয়া হবে। এই দেখুন, কথা বলতে বলতে বাংলাদেশের ট্রেনও চলে আসলো। এই দৃশ্যটা কিন্তু দারুণ লাগে। এই ট্রেনটা হিলি স্টেশন ছেড়ে রংপুরের দিকে যাচ্ছে। এই হিলি স্টেশনটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে না, এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে এই হিলি স্টেশন। আমাদের ইন্ডিয়ার মধ্যে যে হিলি আছে সেখানে কোনো রেল যোগাযোগের ব্যবস্থা নেই। বর্তমানে বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেল যোগাযোগের ব্যবস্থার কাজ চলছে। অনেকে না এখানে আসে এই দৃশ্যগুলো দেখার জন্য। ওই দেখুন, দূরে ইন্ডিয়ার মধ্যে চেক করা হচ্ছে, ইনি মনে হচ্ছে এখন বাংলাদেশে যাবে, সেই জন্য আগে প্রথমে ইন্ডিয়ান বিএসএফরা চেক করছে। ভালোভাবে চেক করে যদি সমস্ত কিছু ক্লিয়ার থাকে তারপরে তাদের পারমিশন দেওয়া হবে বাংলাদেশে যাওয়ার জন্য, তারপরে তারা বাংলাদেশে ঢুকতে পারবে। যে দেখুন, এই দুজন লোকের চেক করা হয়ে গেছে, এনারা এবার যাবে ওই সামনের বিএসএফ এর কাছে। ওই সামনের বিএসএফ ওনারা এবার কাগজপত্র আর ব্যাগ খুব ভালো করে চেক করবে, চেক করে যদি দেখে সমস্ত কিছু ক্লিয়ার আছে তবেই তাদের বর্ডার ক্রস করতে দেবে। যে আমাদের এখন বর্ডার দেখা হয়ে গেছে, অনেকক্ষণ বর্ডারে ছিলাম, বেশ ভালোই লাগছিল দেখতে। এবার আমরা যাব হিলির কিছু ভালো ভালো পুজো দেখতে। এই দেখুন কত লোকজন এসছে। আসলে কি হয়, হিলিতে অনেকে ঠাকুর দেখতে আসে, তার সঙ্গে একটু বর্ডারেও ঘুরে যায়। আর এই বিল্ডিংটা দেখছেন, এইটা হচ্ছে হিলির ইমিগ্রেশন চেকপোস্ট। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বর্ডার দেখতে দেখতে গলা শুকিয়ে গেল, তাই ভাবলাম যে একটু ডাব খেয়ে নিই, ডাব খেয়ে তারপরে ঠাকুর দেখতে বেরোবো। আমাদের ভাড়া করা টোটোয় উঠে পড়েছি, এখন আমরা যাচ্ছি এই হিলির ভালো ভালো কিছু ঠাকুর দেখতে। এই যে বর্ডারের কাছে একটা খুব সুন্দর প্যান্ডেল হয়েছে, প্রথমে এটাতেই আসলাম। দেখুন কি সুন্দর, মনে হচ্ছে এটা একটা প্যাচার মুখ করেছে। চলুন ভিতরে যাই আর প্যান্ডেলটা খুব ভালোভাবে আপনাদের ঘুরিয়ে দেখাই। এই
দেখুন, প্যান্ডেলটা দেখুন কি সুন্দর করেছে না। কলকাতার অনেক আচ্ছা আচ্ছা পুজোকে হাত মানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, দেখুন কি সুন্দর না। আমি তো দেখে অবাক হয়ে গেছি যে এইখানেও এত সুন্দর প্যান্ডেল হয়, আমি একদম ভাবতেই পারিনি। দেখুন ভিতরটা কি সুন্দর করেছে, চতুর্দিকে ডিজাইনটা দেখুন, পুরো বাবুই পাখির বাসা যেরকম হয় সেই ধরনের করেছে, আর লাইটিংটাও বেশ ভালো করেছে। চলুন ভিতরে আপনাদের ঠাকুরের দর্শন করাই। দেখুন উপরটা কি সুন্দর করেছে, দুর্দান্ত লাগছে দেখতে। আর এই দেখুন মা দুর্গার কি সুন্দর না মুখটা। এখন আমরা টোটো করে হিলির আরেকটা পুজো প্যান্ডেলের দিকে যাচ্ছি। আর এইটা দেখুন, এটা হচ্ছে হিলির বাস স্ট্যান্ড। এখান থেকে মোটামুটি কলকাতা, তারপরে আপনার শিলিগুড়ি, মালদা বিভিন্ন দিকে বাস যায় ভায়া বালুরঘাট হয়ে। এই দেখুন এটা হচ্ছে হিলি নদী, ছোট্ট নদী। এই নদীটা হিলি হয়ে বাংলাদেশের বর্ডার ক্রস করে বাংলাদেশে ঢুকে গেছে। হিলিটা কিন্তু বেশ সুন্দর। আর এই দেখুন আজকে দশমী না, সেজন্য ভাসান যাচ্ছে। আমরা এবার আরেকটা প্যান্ডেলে চলে আসলাম। এইটা না বেশ বেদ দিয়ে সুন্দর করেছে প্যান্ডেলটা। চলুন ভিতরে যাই আর আপনাদের প্যান্ডেলটা খুব ভালোভাবে ঘুরিয়ে দেখাই। প্যান্ডেলটা বেদ দিয়ে তৈরি করা হয়েছে, আর এই প্যান্ডেলের দেওয়ালে দেখুন বিভিন্ন ধরনের দেবদেবী চিত্রিত করা হয়েছে। আর প্যান্ডেলের একদম মাঝখানে রাখা হয়েছে আমাদের দেবাদি দেব মহাদেবকে। প্যান্ডেলের ভিতরটা খুবই ছিমছাম সাদামাটা, কিন্তু সুন্দর। আজকে না প্রচন্ড গরম পড়েছে, তাই আমরা যেই প্যান্ডেলেই যাচ্ছি একটু ফ্যানের তলা খুঁজে সেখানে একটু হাওয়া খেয়ে নিচ্ছি। এখান থেকে বেরিয়ে আমরা এবার চলে গেলাম আরেকটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, ছোটোখাটো ছিমছামের মধ্যে বেশ ভালো। এখানকার পুজোর ক্লাবের নামগুলো আমরা না ঠিক জানি না, সেই জন্য আমি বলতে পারছি না। আমরা অটোওয়ালাকে বলেছি যে আমাদের ভালো ভালো পুজোগুলো দেখাবেন, উনি বুঝে বুঝে সেখানে নিয়ে যাচ্ছে। এই দেখুন রাস্তার পাড়ে এই একটা ছোট্ট কিন্তু সুন্দর পুজো। আমরা আর এই প্যান্ডেলের ভিতরে ঢুকলাম না, বাইরে থেকে প্যান্ডেল দেখে মাকে নমস্কার করে বেরিয়ে পড়লাম অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে। দেখুন আশেপাশটা কি সুন্দর না, গ্রাম্য পরিবেশ আর ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এই দেখুন আমরা এখন চলে এসেছি বাংলাদেশের একদম বর্ডারে। এই যে বাঁদিকে যেই কাঁটাতার দেখছেন, এই কাঁটাতারের ওপাশেই হচ্ছে বাংলাদেশ আর এপাশটা হচ্ছে ইন্ডিয়া। আমরা আর এগোতে পারবো না, কারণ এবার আমাদের আর পারমিশন নেই যাওয়ার, এত পর্যন্তই আমাদের যেতে দেবে। সেজন্য এখান থেকেই আমি আপনাদের এই বাংলাদেশের বর্ডারটা দেখিয়ে দিচ্ছি। হিলির তিন দিকেই হচ্ছে বাংলাদেশ আর একদিকে হচ্ছে ইন্ডিয়া, আর তার মধ্যে এই একটা বর্ডার। আর এই দেখুন একটা ছোট্ট খাট্টো পুজো। এই দেখুন সেই হিলি নদী। এই হিলি নদীকে ক্রস করেই আমরা আবার হিলির অন্যদিকে যাচ্ছি পুজো প্যান্ডেল দেখতে। এই দেখুন এটা হচ্ছে হিলির গ্রামের মধ্যে একটা পুজো। এই পুজোটাও কিন্তু ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর। আর এই পুজোটা দেখুন, এটা বিশাল একটা বড় মাঠের মধ্যে প্যান্ডেল করেছে। এটা না একটা মন্দির, মন্দিরের বাইরে এই প্যান্ডেলটা করা হয়েছে। এই দেখুন এটা হচ্ছে, এই যে মন্দির, মন্দিরের মধ্যে দুর্গা পুজো হয়েছে। এটা গ্রামের একটা মন্দির, গ্রামের লোকজনরা মিলেই এই পুজোটা করে। এই পুজোটাও কিন্তু খুব সুন্দর আর ঘরোয়া। এবার আমাদের টোটো দাদা নিয়ে যাচ্ছে হিলির গ্রাম্য আরও কয়েকটা পুজো দেখাতে। আর আমার কর্তা যেদিকে তাকিয়ে রয়েছে এইদিকে না বাংলাদেশ, ওই বাড়িগুলোর পিছনেই হচ্ছে বাংলাদেশ। দাঁড়ান আপনাদের একটু পরেই খুব ভালোভাবে দেখাচ্ছি। এই
যে আমার কর্তা যে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে এই দিকটা হচ্ছে পুরো বাংলাদেশ, ওই দেখুন একদম সামনেই কিন্তু। আর ওইখানে যে রেল লাইনটা আপনাদের দেখালাম, হিলির ওখান দিয়ে ট্রেন যাচ্ছে, ওই রেল লাইনটাই এখান থেকে সোজা গেছে। দাঁড়ান সামনে দিয়ে আপনাদের ভালোভাবে দেখাচ্ছি। ওই দেখুন দূরে যে নীল জামা পরে একজন বয়স্ক লোক কাজ করছেন, আর ওই বাড়ি ওইগুলো সব কিন্তু বাংলাদেশের মধ্যে। এই দেখুন এখানে এই যে বিএসএফ আছেন, ওই বিএসএফ, এই দেখুন এই যে বিএসএফ দেখছেন, ইনি এখানে গার্ড দিচ্ছে। আর এইখান থেকে কিন্তু রেল লাইন চলে গেছে, আর ওই পাশটা রেল লাইনের ও পাশটা কিন্তু পুরো বাংলাদেশ, আর রেল লাইনটাও কিন্তু বাংলাদেশের মধ্যে দিয়েই গেছে। আমরা এখন যেখান থেকে যাচ্ছি এটা হচ্ছে জিরো পয়েন্ট। এখানে ঢোকার সময় আমাদের বিএসএফ কিন্তু খুব ভালোভাবে চেক করে তারপরে ঢোকার পারমিশন দিয়েছে। এই যে আমরা এখন বাসস্ট্যান্ডের কাছে চলে এসেছি। আমাদের পুরো হিলি ঘোরাতে নিয়েছিল টোটো দাদা 300 টাকা। এই যে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে, আমরা এখন বাসে উঠবো, বাসে উঠে চলে যাব বালুরঘাট। এই দেখুন কি সুন্দর, দুজন ঠাকুমা টোটো করে ঠাকুর দেখতে বেরিয়েছে, কি সুন্দর না? এখন আমরা চলে যাচ্ছি বালুরঘাটে, আর দেখুন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, না দেখেও যেন চোখ জুড়িয়ে যায়। যাই হোক, হিলি আমরা ভালোই ঘুরলাম, এখানকার ঠাকুর আমরা ভালোই দেখলাম, আর এখানেই আমি আজকের ব্লগটা এন্ড করছি। আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর খুব শিগগিরই আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে আসছি। তাহলে এখানেই আমি আজকের ব্লগটা এন্ড করছি। ধন্যবাদ।